রাজধানীতে ছিনতাই বাড়লেও নেই সঠিক পরিসংখ্যান। পুলিশের হিসেব বলছে গত 2 মাসে ঢাকা মহানগরীতে ছিনতাই হয়েছে মাত্র 17টি, অথচ সাম্প্রতিক কয়েকটি অভিযানে গ্রেফতারি হয়েছে শতাধিক অভিযুক্ত ছিনতাইকারী। প্রকাশ্যে ছিনতাইয়ের ঘটনা পরিসংখ্যানের চেয়ে বেশি হলেও পুলিশের তা অজানা। রাজধানী ছিনতাই নিয়ে জাহিদ রহমানের ধারাবাহিক রিপোর্টের আজ দ্বিতীয় পর্ব। এমন ছিনতাইয়ের ঘটনা প্রায় ঘটছে রাজধানীতে। পুলিশের রেকর্ড বলছে গত ডিসেম্বর থেকে চলতি মাসের 10 তারিখ পর্যন্ত রাজধানীতে ছিনতাই হয়েছে মাত্র 17টি। পুলিশের দেওয়া এমন তথ্য কতটুকু গ্রহণযোগ্য? অভিযোগ করলে নানা আইনি ঝামেলায় পড়বেন, এ কারণে অনেকে থানা পুলিশের কাছে যেতে চান না। পুলিশের কাছে গেলে আবার কি করব, ওরা কি করবে বেটা, ওরা দেখা গেল উল্টে আমাকে বলবে যে তোমাদেরকে উঠাইছো কে মুক্ত মুখ। আসলে পুলিশের কাছে যাই নাই যে ওনারা অনেক রকম ইন্টারোগেশন করে, হয়তো বের করবে না বা একটা পুরো ঝামেলা আমি জড়াতে চাইনি। এমন বক্তব্যের সত্যতার যুক্তি হতে পারে খোদ পুলিশের দাবিতেই। পুলিশ জানিয়েছে গেল 2 মাসে শতাধিক ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে, অথচ পুলিশের খাতায় এই সময়ে ছিনতাই হয়েছে মাত্র 17টি। পুলিশের পরিসংখ্যানের চেয়ে বেশি ছিনতাই হচ্ছে তার আরেকটি যুক্তি হতে পারে হাসপাতালের তথ্য। ঢাকা মেডিকেলে ছিনতাইকারীর আঘাতের রোগী হিসেবে আলাদা কোনো তালিকা না করা হলেও গত 2 মাসে কাটাছেঁড়া রোগী চিকিৎসা নিয়েছে 48 জন। সন্ধ্যার দিকে বা রাত্রে এই সময় তো আমাদের দেশে ছিনতাইয়ের ঘটনা বেশি হয়, এই সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এই সময় এই ধরনের রোগীদের মানে চিকিৎসা নিতে আসা রোগীর সংখ্যা বেশি হয়। ছিনতাইকে সামাজিক ব্যাধি হিসেবে আখ্যা দিয়ে পুলিশ কর্মকর্তারা আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ দিয়েছেন। সমাজে একটা ব্যাধির মতোই যারা এই কাজে সম্পৃক্ত হয় তারা এটা এই কাজে তাদের একটা দক্ষতা তৈরি হয় এবং তারা এই দক্ষতাকে কাজে লাগিয়ে এই পেশাটার মধ্যেই নিমজ্জিত থাকে। নগরবাসী যারা এটা শিকার হয় তারা থানায় যাওয়ার ব্যাপারে খুব আগ্রহ বোধ করে না, আবার বড় বড় ঘটনায় অনেকে থানায় যায়। তো যারা থানায় যান না তাদেরকে রিকোয়েস্ট করবো যে আপনার অভিযোগগুলো থানায় জানান, এই বিষয়গুলো যদি আমাদের রেকর্ডে আসে তাহলে পরে আমাদের যে কাজের ভলিউমটা বাড়ে এবং আমরা অনেক বেশি পরিমাণ এই পার্টিকুলার ইনসিডেন্ট নিয়ে কাজ করার সুযোগ পাবো। ছিনতাই বন্ধে পুলিশকে আরও দায়িত্বশীল হতে হবে এমনটা মনে করেন এই বিশেষজ্ঞ। কয়েকটা কেসে যে ছিনতাইকারীরা টান দিয়ে নিতে যে হয়তো রাস্তার মধ্যে পড়ে অ্যাক্সিডেন্ট করে এ ধরনের বীভৎস ঘটনাও ঘটেছে এবং এই এইভাবে আমরা দেখছি যে এই জিনিসটি কিন্তু ঘটছে সবার চোখের সামনে দিয়েই। তো মহাখালী যে জায়গাটি, সোনারগাঁয়ের জায়গাটি আমরা থেকে থেকে দেখি প্রতিদিনই কম বেশি একটা দুটো করে ছিনতাই হচ্ছেই। তো সেই জায়গাগুলো তাহলে তো মানে জিনিসটা পুলিশের নাকের ডগা দিয়েই হচ্ছে, তার মানে কি পুলিশ এগুলো খোঁজ রাখে না? একই সঙ্গে জনগণের মধ্যেও সচেতনতা বাড়ানোর তাগিদ দিয়েছেন তিনি। লং টার্ম প্ল্যানিংয়ের মাধ্যমে যাতে